আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে প্রথমে অর্গানাইজ হই, যখন দেখি যে আমরা দুই গ্রামের মধ্যে এই ধরনের একটা তীব্র সংঘর্ষ হয়েছে, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা একসাথে জড়ো হয়ে এরপরে পরবর্তীতে আমরা একসাথে যাই এবং ফাইনালি আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা আসলে এখানে দুটো গ্রামবাসীর মধ্যে যে সংঘর্ষটা হয়েছে, আমাদের এখানে দেখছেন যে সেনাবাহিনী এসছে, আমাদের পুলিশ ছিল, র‍্যাব ছিল, সবাই মিলেই আমরা মূলত রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি এবং দুই পাশে যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সকাল ধরে আমরা এগো করতেছি। এ হুজুর কেন যাইতেছেন? আমি তো আসলে